শুরু হয়ে গেল বিশ্বভারতীর ঐতিহ্যের নন্দন মেলা। এই মেলার মূল বৈচিত্র্য শিল্পী নন্দলাল বসুর স্মরণ। চলতি বছর 50তম বর্ষে পা দিল ঐতিহ্যবাহী এই মেলা। প্রখ্যাত শিল্পী নন্দনলাল বসুর জন্মদিন উপলক্ষে এই মেলা হয়, তাই এই মেলার নাম নন্দন মেলা। আমি সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। প্রতি বছরই আর কি ডিসেম্বরে এক দুই করে এই মেলা অনুষ্ঠিত হয়। তো আপনারা যদি ঘুরে দেখবেন তো দেখতে পাবেন যে অনেক শিল্প আর কি দেখা যাবে। তো মূলত আমি প্রাক্তনই, তো যখনই এই মেলা অনুষ্ঠিত হয় বা বিষয়তে যে কোনো কোনো অনুষ্ঠান হলে আর কি আসার চেষ্টা করি। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিনকে স্মরণে রাখতেই প্রতি বছর পয়লা ও 2 ডিসেম্বর কলাভবন চত্বরে বসে এই মেলার আসর। নন্দন মেলা সাধারণত ডিসেম্বরের মানে প্রত্যেক বছরই 1-2 তারিখে হয়, আর ঠিক তার পরের দিনই 3 তারিখে নন্দলাল বসুর জন্মদিন হয়। তো নন্দন মেলার মূল উদ্দেশ্য কলাভবনের ক্ষেত্রে যেটা, সেটা হলো এই মেলার মধ্য দিয়ে আমরা কলাভবনের সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একসাথে কাজ করি। শুধু স্টুডেন্টরা না, স্টুডেন্ট টিচার সবাই একসাথে কাজ করি, একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। শুধুমাত্র নিজেদের মধ্যে নয়, ক্যাম্পাসের সাথে, ক্যাম্পাসটাকে নতুন করে জানা, কাজের মধ্যে দিয়ে চেনা। আর এই পুরো জিনিসটাই যেই একটা কজের জন্য হয়, ওটা হচ্ছে যে স্টুডেন্ট এড ফান্ড জেনারেট করার জন্য এই পুরো নন্দন মেলাটা আয়োজন হয়। তো নন্দন মেলার থেকে যা যতটাই টাকা ওঠে, যা কিছু আছে, পুরোটাই চলে যায় কলাভবনে স্টুডেন্ট এড ফান্ডে। সারা বছর পড়ুয়াদের হাতের তৈরি শিল্প সামগ্রী এই মেলায় প্রদর্শিত হয়। এই মেলায় রয়েছে প্রাক্তনীদের স্টল, খাবারের স্টলের পাশাপাশি শিল্পকলার ওপর লেখা বইয়ের স্টল। বিশ্বভারতীর পড়ুয়া থেকে শিল্পীদের পাশাপাশি বিদেশিদের ভিড় উপচে পড়ে নন্দন মেলায়। ETV ভারত, বীরভূম।